আজকের ভিডিওতে আমি এমন একটা অ্যাপ্লিকেশন সম্বন্ধে কথা বলবো যার মধ্যে তোমরা অনেক অনেক 4K ওয়ালপেপার পেয়ে যাচ্ছ, যে ওয়ালপেপারগুলোকে তুমি চাইলে নিজেদের ফোনের ডিসপ্লেতে সেট করতে পারো। আর এই ওয়ালপেপারগুলোকে যে একবার দেখুক না কিন্তু সে কিন্তু চমকে উঠবে, আর একবার হলো তোমাকে জিজ্ঞাসা করবে যে এই ওয়ালপেপারগুলো তুমি কোথায় পেলে। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশানটা কী নাম আর এটা কীভাবে কাজ করবে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করে সেটাকে ওপেন করতে হবে। তো দেখো ওপেন করলে এরকম ইন্টারফেস চলে আসবে, ইউর ডিভাইস মাইক্রোম্যাক E5 প্রো। তো আমার এখানে যা আছে ফোনের সম্বন্ধে সব এখানে ডিটেলস দেখাচ্ছে, তো এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবে। তো নিচে যে কন্টিনিউ বলে অপশান আছে সেখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখো এখানে তোমার সামনে একটা নতুন পেজ চলে আসবে, তো এখানে লোডিং হচ্ছে। তো দেখো এখানে দেখো অনেক কিন্তু ওয়ালপেপার চলে আসছে, আর যেই ওয়ালপেপারগুলো একদম 4K ওয়ালপেপার, এগুলো কিন্তু একদম 4K ওয়ালপেপার। তো দারুণ দারুণ কিন্তু ওয়ালপেপার আসবে, যেগুলো লাগালে কিন্তু তোমার ফোন অনেক বেশি সুন্দর দেখাবে। তো এখান থেকে কিন্তু তুমি চাইলে যে কোনো ওয়ালপেপারের উপরে ক্লিক করতে পারো, যেই ওয়ালপেপারকে তোমার বেশি পছন্দ হবে সেটার উপর ক্লিক করতে পারো। তো আমি যে কোনো একটা ওয়ালপেপারকে এখানে নিয়ে নেবো ভাবছি, তো আমি এটার উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখো ওয়ালপেপারের ফটোটা এখানে চলে আসবে। তো দেখো সুন্দর কিন্তু ওয়ালপেপারটা, খুব সুন্দর লাগছে, একটা পৃথিবীর ওয়ালপেপার রয়েছে। তো এবার এটাকে তুমি চাইলে ডাউনলোড করতে পারো, সেটা করার জন্য মাঝখানে যে এখানে ডাউনলোডের অপশান আছে সেখানে ক্লিক করতে পারো। তো আমি দেখালো ক্লিক করলাম, ক্লিক করলে কিছু পারমিশন চাইছে, তো পারমিশনগুলো দিতে হবে। তো দেখো সঙ্গে সঙ্গে কিন্তু ওয়ালপেপারটা এখানে ডাউনলোড হয়ে গেছে। এছাড়া তুমি সরাসরি এখান থেকে এটাকে চাইলে নিজের ফোনের ওয়ালপেপার হিসেবে সেট করতে পারো। তার জন্য কী করতে হবে, যে এখানে যে অ্যারোর পাশে যে এখানে ফটোর যে অপশানটা দেখছো সেখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখো ক্রপ অ্যান্ড সেট সেখানে ক্লিক করবে। তো ক্লিক করলাম তো এতটা ক্রপ করা যাবে, তো হয়ে গেছে। তো ক্রপে ক্লিক করে লক স্ক্রিন, হোম স্ক্রিন, তো যাতে ইচ্ছা তুমি লাগাতে পারো। এছাড়া বোতে করলে হোম অ্যান্ড লক স্ক্রিন সবেই থাকবে। তো বোতে আমরা ক্লিক করলাম, তো দেখা যাক আমাদের স্ক্রিনটা ঠিক কেমন হতে চলেছে। তো দেখো আমরা চলে এসেছি আমাদের হোম স্ক্রিনে। তো দেখো এখানে ওয়ালপেপারটা এরকমভাবে 4K ওয়ালপেপার সেট হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু আরও ওয়ালপেপার রয়েছে, সেগুলোকে তুমি সেট করতে পারো চাইলে। তো ব্যাক করলে দেখো আরও অনেক অনেক ওয়ালপেপার আছে, তো এখানে কিন্তু কয়েকশো ওয়ালপেপার আছে, তুমি এখান থেকে কিন্তু সেট করতে পারো। তো সব কিন্তু একদম ফ্রি ওয়ালপেপার আছে, আর সবকটাই কিন্তু 4K ওয়ালপেপার। তো এবার বলে দেবো যে অ্যাপ্লিকেশানটার কী নাম ছিল। তো আমি প্লে স্টোরে চলে যাবো। তো দেখো 4K ওয়ালপেপার HD অ্যান্ড QHD ব্যাকগ্রাউন্ড, এটাকে কিন্তু অলরেডি 10 মিলিয়নের উপর লোক ডাউনলোড করে রেখেছে, আর রেটিং আছে 4.4। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা সবার খুব কাজে লাগবে। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।